আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কিভাবে আপনারা সঠিক নিয়মে কিভাবে আপনারা ইমোতে নাম চেঞ্জ করবেন বা নাম কিভাবে পরিবর্তন করতে হয় সেটাই আমি আপনাদের আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। অনেকজন হয়তো পারছেন না যে ইমোতে নাম পরিবর্তন করতে, হয়তো আপনাদের অনেক রকমের সেটিংস কিন্তু আপনাদের ওখানে সম্মুখীন হতে হচ্ছে, কিন্তু আপনারা সিম্পলভাবে কিন্তু নিক নেম বা আপনাদের যে প্রোফাইল নেমটি রয়েছে ওটা কিন্তু খুব সহজে কিন্তু পরিবর্তন করতে পারবেন। এবার কিভাবে করবেন সেটাই আমি আপনাদের দেখাবো। হতে পারে ইমো এইচডি বা ইমো আপনাদের হতে পারে বেটাও হতে পারে, আপনাদের ইমো নর্মাল অ্যাপ্লিকেশন বা ইমো আপনাদের লাইট এইসব অ্যাপ্লিকেশনের মধ্যে কিন্তু খুব সহজে কিন্তু এটা করতে পারবেন। ইমোতে কীভাবে নাম পরিবর্তন করতে হয় সেটাই দেখাবো। চলুন ভিডিওটি শুরু করছি। মোবাইলে সবার প্রথমে আপনারা মোবাইলটি ওপেন করবেন। মোবাইলটি ওপেন করার পর নেক্সট আপনাদের কী করতে হবে, ইমোর অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে। যেহেতু আমি কী করবো এখানে সিম্পলভাবে ইমোর অ্যাপ্লিকেশনটিকে ওপেন করছি, আপনারা ওপেন করবেন। এখানে সিম্পলভাবে কী করবেন, আপনাদের যে ইমোর অ্যাপ্লিকেশনটি রয়েছে ওই ইমো অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবেন। ঠিক এরকমভাবে এরকমভাবে যখনই ওপেন করছেন, ওপেন করার পর ঠিক আপনার এরকম ধরনের ইন্টারফেস কিন্তু দেখতে পারবেন ইমোতে। এবার ইমোর নাম কিন্তু আপনার এই প্রোফাইল আইকনে যখন ট্যাপ করেন তখন কিন্তু আপনাদের এখানে ইমোর নামটি কিন্তু শো করে। এই ইমোর নাম কিন্তু অনেকজন হয়তো পরিবর্তন করতে পারছে না, প্রোফাইল নাম কিন্তু পরিবর্তন কিন্তু অনেকজন হচ্ছে না বা অনেকজন কিন্তু করতে পারছে না। তারা কীভাবে করবেন সেটাই দেখাবো। সেটা করতে হলে এখানে দেখতে পারবেন আপনাদের এখানে এর ওপরে ট্যাপ করতে হবে, এই নামটি থাকবে, এই নামের ওপরে এরকমভাবে ট্যাপ করবেন। ট্যাপ করার পর এরকমভাবে কিন্তু আপনাদের একটি ইন্টারফেস কিন্তু আপনাদের সামনে নিয়ে আসবে। এবার কীভাবে আপনার নামটি পরিবর্তন করবেন সেটাই দেখাবো। এবার এটা করতে হলে এখানে এডিটের একটি আপনার বাটন পেয়ে যাবেন, এই এডিট অপশানে ক্লিক করবেন, নিচের দিকে এডিট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে পেয়ে যাবেন কি আপনাদের ইউজার নেম বলে একটি অপশান, এখানে এই ইউজার নেম অপশানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পারবেন আপনাদের সেই নামটি কিন্তু এখানে শো করবে, যেই নামটা আপনাদের প্রোফাইলের মধ্যে ছিল। এবার এখানে আপনারা দেখতে পারবেন আপনাদের এখানে চেঞ্জ নিক নেম বলে দেওয়া থাকবে, এখানে আপনারা কী করবেন এটাকে কেটে দেবেন। দেওয়ার পর এখানে আপনাদের সেই নামটি দেবেন, যে নামটা আপনাদের ছিল বা অন্য নাম কিন্তু আপনারা দিতে পারেন, যে কোনো নাম কিন্তু দিতে পারবেন। ইমোজিও কিন্তু আপনারা এখানে সেট করতে পারবেন, যেরকম আমি এখানে একটি নাম দিয়ে দিচ্ছি। এবার নামটি দেওয়ার পরে এরকমভাবে কিন্তু আপনার ইমোতে কিন্তু সেট করতে পারবেন। এটা করার পর এখানে টিক চিহ্ন দেখতে পারবেন এই অপশানে যখনই আপনার ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কী বলছে আপনাদের এখানে ফেল্ড কিন্তু দেখাচ্ছে। এবার কীভাবে আপনারা এটা করবেন, এখানে ওকে অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর কিন্তু আপনাদের এখানে ইমোজি কিন্তু নিচ্ছে না। এবার তারা কী করবেন, সিম্পল টিক চিহ্ন অপশানে যখনই ক্লিক করবেন তখন দেখবেন আপনাদের এখানে সাকসেসফুলি কিন্তু আপনাদের নাম চেঞ্জ কিন্তু এখানে সেন্ড কিন্তু হয়ে যাবে। এবার যখন আপনার এটা ব্যাক আসবেন তখন কিন্তু আপনারা দেখতে পারবেন এই নামটি কিন্তু পরিবর্তন কিন্তু আপনাদের এখানে হয়ে গিয়েছে ইমোতে। ঠিক এরকমভাবে কিন্তু আপনার ইমোতে নাম কিন্তু পরিবর্তন করতে পারবেন খুবই সহজে, মাত্র এক মিনিট বা দুই মিনিটের মধ্যে কিন্তু এই কাজটিকে করে নিতে পারবেন। যে কোনো ইমো হতে পারে, আপনারা সিম্পলভাবে কী করবেন এখান থেকে ব্যাক আসবেন, আসার পর প্রোফাইল আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর হয়তো অনেকজন হয়তো এর ওপরে ট্যাপ করছে, করার পর এখানে এডিট অপশানে ক্লিক করার পর কিন্তু হয়তো আপনারা নিক নেমের অপশান পাচ্ছেন না। যারা পাচ্ছেন না তারা কী করবেন, আপডেট করে নেবেন। যদি না হয় আপনাদের এই সমস্যাটি যদি ঘটে থাকে, আপনাদের ক্লিক করার পর কিন্তু আপনাদের ওখানে কোনো কাজ হচ্ছে না, তারা এই অ্যাপটিকে আপডেট করে নেবেন আপনাদের ইমোর অ্যাপটি, তাহলে কিন্তু আপনাদের সেই নাম কিন্তু আবার পরিবর্তন হবে। কীভাবে ইমোতে নাম পরিবর্তন করতে হয় সেটাই আমি আপনাদের আজকে ভিডিওর মাধ্যমে দেখিয়েছি। আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, আর এই চ্যানেলটিতে নতুন আসলে চ্যানেলটি করতে অবশ্যই আপনারা